হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অফিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনাদেরকে আজকে খুব ভালো একটা নিউজ দেব, সেটা হলো এই মাসে কিন্তু আরও দুটো এই সুপার ফ্রাইডে ইউএস এম্বাসি কিন্তু কন্ডাক্ট করবে। আবার সামনের মাসে মানে এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু আরও দুটো ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে এরা সুপার ফ্রাইডে কন্ডাক্ট করবে। তাই প্রত্যেক দিন আমি যে ব্লগগুলো বানিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দিয়ে অবগত করি, তাই সাথেই থাকবেন এবং পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আভিস ব্লগ। থ্যাংকস লট। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অভিভাবক ডিকিউ কি? ডিকিউ হলো ডকুমেন্ট কোয়ালিফাইড, মানে হলো আপনাদের সব ধরনের কাগজপত্র জমা হয়ে গেছে এবং আপনারা 60 ডেজ অন্তর অন্তর যখন একটা করে ইমেল পাচ্ছেন, এই যে ইমেলে আপনাদেরকে বলা হচ্ছে যে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না, আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ লেটার দিয়ে আপনাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে, সেটাকেই বলা হচ্ছে ডিকিউ। ডিকিউ বলতে এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে যে আপনাদের কোনো ধরনের আর কোনো ডকুমেন্ট কিন্তু আর পেন্ডিং নেই, আপনাদের ডকুমেন্টগুলো কোয়ালিফাইড হয়ে গেছে। স্টেপটা হলো এরকম যে আপনারা যখন যে কোনো ভিসা ক্যাটাগরি মানে F1, F2A, F2B, F3 ক্যাটাগরি কিংবা F4 ক্যাটাগরি কিংবা IR1, CR1 কিংবা IR5 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন, তখন তো আপনারা I-130 ফর্মটা ফিল আপ করেন, মানে আপনাদের স্পন্সর কিন্তু I-130 ফর্মটা ফিল আপ করেন এবং আপনারা তখন সব ধরনের কাগজপত্র জমা দেন। সব ধরনের কাগজপত্র জমা দিয়ে এবং USCIS-এর ফিটা জমা দেবার পর আপনারা এই যে সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারে কিন্তু সব কাগজপত্র জমা দেন। USCIS-এর ক্ষেত্রে আপনার স্পন্সর যে স্টেটে অবস্থান করছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনার সার্ভিস সেন্টার কোনটা হবে। অন এন এক্সাম্পল আপনাদেরকে বলতে পারি, আপনার স্পন্সর যদি নিউ ইয়র্কের বাসিন্দা হয়ে থাকেন তাহলে উনি হলো ভারমাউন্ট সার্ভিস সেন্টারে কিন্তু অ্যাপ্লাই করবেন। এছাড়াও ভারমাউন্ট সার্ভিস সেন্টার ছাড়াও কিন্তু এখানে টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার আছে। আবার অনেক সময় দেখা যায় মানে আপনাদের কেসটাকে দ্রুত করার জন্য এই USCIS নিজেই কিন্তু এক সার্ভিস সেন্টার থেকে অন্য সার্ভিস সেন্টারে আপনার কেসটাকে মানে ট্রান্সফার করে দেয়। তাই কোন সার্ভিস সেন্টারে আপনার কেসটা অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে আপনাদের টেনশন পাওয়ার কোনো কারণ নেই। তারপর কি হয়, USCIS যখন দেখে যে আপনার প্রিলিমিনারি সব ডকুমেন্টগুলো ঠিক আছে তখন এরা আপনাদেরকে একটা ওয়েলকাম লেটার পাঠায় এবং আপনার কেসটা কিন্তু NVC-তে পাঠিয়ে দেয়, মানে ন্যাশনাল ভিসা সেন্টারে। এই ন্যাশনাল ভিসা সেন্টার আপনার কাছ থেকে ফিটা এক্সপেক্ট করে, মানে আপনার কাছ থেকে মানে আপনার স্পন্সরের কাছ থেকে ফিটা এক্সপেক্ট করে এবং যখন ফিটা দিয়ে দেন এবং দেখা যাচ্ছে সব ধরনের যে ডকুমেন্টগুলো আছে মানে সিভিল ডকুমেন্টগুলো আপনারা আপলোড করে দেন এই CESC পোর্টালে, তখন আপনাদেরকে বলা হয় যে সব ধরনের কাগজপত্র আমরা পেয়ে গেছি, আপনারা শুধু অপেক্ষা করেন এই 60 ডেজ অন্তর অন্তর কিন্তু একটা ইমেল পান।
এই ইমেল পাওয়াটাকেই বলা হচ্ছে হলো ডিকিউ। মানে কিভাবে বুঝবেন যে ডিকিউ হয়ে গেছে, এই 60 days অন্তর অন্তর যদি আপনারা ইমেল পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন আপনাদের ডিকিউ হয়ে গেছে। এখন এই মুহূর্তে কত সালের ডিকিউ কিন্তু ইন্টারভিউ লেটার পাচ্ছে, শুধুমাত্র A4 ক্যাটাগরির যদি বলে থাকি তাহলে আমি দেখব যে জানুয়ারি মাসের 15 তারিখ 2020 যাদের ডিকিউ হয়ে গেছিলো এবং যাদের কিনা পিডি কারেন্ট আছে তারাই কিন্তু বর্তমানে এই ইন্টারভিউ লেটার পাচ্ছে। অনেকে কিন্তু এরকম আছে যে A4 ক্যাটাগরির ক্ষেত্রে ডিসেম্বর মাসেরও কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হয়নি, তাদের জন্য আমি বলছি যে ধৈর্য হারা হবেন না, আপনাদেরকে হয়তোবা নেক্সট 60 days মধ্যেই ইন্টারভিউ লেটার কিন্তু এরা ইস্যু করবে। মানে আপনারা খুব কাছাকাছি আছেন এই ইন্টারভিউ পাবার জন্য, তাই বলছি যে ধৈর্য হারা হবেন না, প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারভিউ লেটার এরা ইস্যু করছে। অনেক সাবস্ক্রাইবার আমাকে এরকম বলেছেন যে অভি ভাই আমাদের ডিসেম্বরের 23 তারিখে এখন ইন্টারভিউ লেটার ইস্যু করলো, মানে ডিসেম্বর 23 তারিখ 2020 ক্ষেত্রে আমাদের ডিকিউ হয়েছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের যে সুপার ফ্রাইডে ছিল সেই সুপার ফ্রাইডেতে দেখা যাচ্ছে 10ই ফেব্রুয়ারি 2023 ইন্টারভিউ লেটার ইস্যু করলো। এত দেরি কেন? অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সার্ভিস সেন্টারে কোনো একটা কারণের জন্য, মানে আপনি হয়তোবা ডকুমেন্টগুলো ঠিক সময় মতো আপলোড করেননি, মানে এরা তো বলে থাকে 1 বছরের মধ্যে সব কিছু করতে সিএসসি পোর্টালে, আপনি হয়তোবা একটু লেট করেছেন, এ কারণে দেখা যায় যে NVC স্লট পায়নি এই ঢাকা এম্বাসির সাথে কথা বলে, এর জন্য হয়তোবা 1-2 মাস এদিক ওদিক হতে পারে। তাই বলছি ধৈর্য হারা হবেন না, যাদের কিনা 15ই জানুয়ারি 2020 ডিকিউ হয়ে গেছিলো তারা কিন্তু প্রচুর পরিমাণে এখন ইন্টারভিউ লেটার পাচ্ছেন এই জানুয়ারি 2023 এবং ফেব্রুয়ারি 2023 ক্ষেত্রে, বোঝাতে পারছি? তাই ডিকিউ সম্পর্কে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে ডিকিউ মানে কি কিংবা ডিকিউ কিভাবে হয়ে আছে বুঝতে পারবেন। আবার অনেকে বলেছেন যে আমি ডিকিউ হয়ে গেছে, আমার স্পন্সর বলেছে, কিন্তু আমি 60 days মেল পাচ্ছি না। সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা এই সিএসসি পোর্টালে আপনাদের অ্যাড করা হয়নি, সেক্ষেত্রে আপনার স্পন্সরকে বলবেন যে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিতে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি 60 days অন্তর অন্তর এই ডিকিউ এর যে লেটারটা আছে, মানে সেখানে দেখবেন যে এরকম ইনভয়েস আইডি আছে, কেস নাম্বার আছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ডিকিউটা হয়ে গেছিলো কিনা। এখন বলে রাখি যে আপনাদের ডিকিউ 2020 জানুয়ারিতে হয়ে গেছে কিন্তু এখনও ইন্টারভিউ লেটার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কী করণীয় আছে আপনাদের? আপনারা দেখবেন যে পিডিটা কারেন্ট আছে কিনা। অনেকের কিন্তু এরকম হয়ে আছে যে পিডিটা দেরি করে হয়ে আছে কিন্তু ডিকিউটা খুব কুইকলি হয়ে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখন ইন্টারভিউ লেটার পাবেন না। কারণ প্রথম শর্ত হলো ইন্টারভিউ লেটার পাবার ক্ষেত্রে আপনাদের অবশ্যই পিডিটা কারেন্ট হতে হবে, এবং পিডিটা কারেন্ট হবার জন্য কিন্তু এই ভিসা বুলেটিনে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাতে দেখবেন। অন এন এভারেজ বলে রাখি যে প্রত্যেক মাসে কিন্তু অন এন এভারেজ 1 মাস করে কিন্তু এই সময়টা বাড়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে গত 6 মাস ধরেও এই A4 ক্যাটাগরিতে কিন্তু কোনো ধরনের কোনো মুভ নেই। আবার উল্টো দিকে যদি বলে রাখি যে F2A ক্যাটাগরিতে কিন্তু পিডিটা কারেন্ট আছে কিন্তু ইন্টারভিউ লেটার পাচ্ছেন না, এরকম কেন হচ্ছে? কারণ এই F2A ক্যাটাগরির যে ধরনের ভিসা নাম্বারটা প্রত্যেক বছর বাংলাদেশের জন্য অ্যালোকেটেড আছে সেই নাম্বারটা কিন্তু অনেক কম, মানে 7% কান্ট্রি কোটার মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা করে কিন্তু এই ভিসা নাম্বারটা ইস্যু হয়। এখন বলে রাখি যে বাংলাদেশ কিন্তু এই 7% কান্ট্রি কোটার মধ্যেই পড়ে, এবং এই 7% কান্ট্রি কোটার মধ্যেই কিন্তু বাদবাকি সবগুলো ক্যাটাগরিই কিন্তু অন্তর্ভুক্ত। মানে A4 ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে X নাম্বার অফ এই ভিসা নাম্বারটা অ্যালোকেটেড আছে, আবার যদি দেখা যায় যে F2A ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু X নাম্বার অফ এই ভিসা নাম্বারটা অ্যালোকেটেড আছে। আবার অনেকেই বলে রাখেন যে ওই ভাই IR-5 আমার মানে অ্যাপ্লিকেশন করা আছে কিংবা IR-1 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা আছে, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে হবে? অন এন এভারেজ কিন্তু 8 মাস থেকে 12 মাসের সময় লাগে আপনাদের ইন্টারভিউ লেটার হাতে আসাকালীন, তবে এই IR-1 কিংবা IR-5 ক্যাটাগরিতে কিন্তু কোনো ভিসা ক্যাটাগরি ভিসা বুলেটিন দেখতে হবে না, কারণ
এই যে ক্যাটাগরি দুটোর কথা বলছি এদের কিন্তু আনলিমিটেড মানে ভিসা নাম্বার অ্যালাও আছে। মানে একটা মানুষ যখন IR-5 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, মানে হলো তারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা কিনা তাদের প্যারেন্টসকে নিতে চান, সে যে স্পন্সর আছেন উনি হলো আমেরিকার সিটিজেন এবং তিনি তার বাবা মাকে আমেরিকাতে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভিসা নাম্বারের দরকার নেই এবং ভিসা বুলেটিনটাও দেখার দরকার নেই। তাই বলছি যে এরকম যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো, আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন এবং কবে ডিকিউ হয়েছে এবং কবে আপনার পিডিটা কারেন্ট হলো কি না, এই ব্যাপারগুলো জানার জন্য কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগটা দেখবেন, জানতে পারবেন এক্স্যাক্টলি অনেক আমেরিকার ব্যাপারে তথ্য এবং আপনি কবে ইন্টারভিউ পাবেন। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর অনেক ইনফরমেশন পেয়ে গেছেন এবং এই যে নতুন চারটে এই ভিসা ইন্টারভিউ এরা ইস্যু করছে এই ঢাকা এম্বাসি থেকে সুপার ফ্রাইডের ক্ষেত্রে, এটা একটা খুব ভালো নিউজ। থ্যাংকস লট অ্যান্ড গড ব্লেস আমেরিকা। বাই বাই ফর টুডে।